ভিউয়ার্স কেমন আছেন? আপনাদের জন্য আরেকটি স্বপ্ন বিষয়ক নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের বিষয় হচ্ছে চাঁদ। চাঁদ সাধারণত ইঙ্গিত দেয় যে সব কিছু ঠিক থাকবে, সুখী জীবন, প্রেম ভালোবাসা, ব্যবসা কর্ম উন্নতি, সফল বিবাহ এবং পারিবারিক সুখ। সে সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে হতাশা, ব্যর্থতা ও দুঃখেরও ইঙ্গিত দিয়ে থাকে। তো চলুন জেনে নেই স্বপ্নে চাঁদ দেখার বিভিন্ন দিক ও ফলাফল। যদি স্বপ্নে দেখেন দিনের বেলা আকাশে চাঁদ জ্বলজ্বল করছে, তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা খুব শীঘ্রই জনজীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন, সম্পর্কগুলো হঠাৎ করে খারাপ হতে আরম্ভ করবে। স্বপ্নে যদি দেখেন যে সমুদ্র থেকে চাঁদ বের হয়ে আসছে, তাহলে বুঝতে হবে আপনার ভাগ্য সুপ্রসন্ন হতে চলেছে এবং খুব শীঘ্রই আপনি ধনী হয়ে উঠবেন। জানালা দিয়ে ঘরে চাঁদের আলো আসছে, এই স্বপ্ন ইঙ্গিত দেয় আপনার জীবনে প্রেমের বিনা বাঁধতে চলেছে এবং ব্যাপকভাবে কোনো প্রেমে মজে যাবেন। যদি কেউ স্বপ্নে দেখেন যে আকাশে তিনটি চাঁদ একসঙ্গে উদিত হয়েছে, তাহলে স্বপ্নদ্রষ্টা পারিবারিক জীবন নিয়ে অসন্তুষ্ট হওয়ার লক্ষণ হলে দাম্পত্য বিচ্ছেদ অনিবার্য হয়ে উঠতে পারে। যদি কেউ স্বপ্নে দেখেন যে আকাশে দুটি চাঁদ উঠেছে, তাহলে স্বপ্নদ্রষ্টা বিবাহিত হলে স্বামী স্ত্রীর মাঝে তালাকের মতো ঘটনা ঘটবার সম্ভাবনা বোঝায়। সাধারণত স্বপ্নে একাধিক চাঁদ দেখতে পাওয়া দাম্পত্য জীবনে তালাক বা ডিভোর্সকে ইঙ্গিত করে থাকে। স্বপ্নে যদি পানিতে চাঁদের প্রতিফলন দেখতে পান, তাহলে বুঝতে হবে দারুণভাবে কোনো প্রতারণার ফাঁদে পড়তে যাচ্ছেন। কেউ যদি স্বপ্নে দেখে থাকেন যে তিনি চাঁদে উড়ে বেড়াচ্ছেন, তাহলে বুঝতে হবে স্বপ্নদ্রষ্টা একটি দীর্ঘ ভ্রমণ বা সফরে যাত্রা করবেন। কেউ যদি স্বপ্নে দেখেন যে হালকা মেঘে চাঁদ ঢেকে আছে, তাহলে বুঝতে হবে ভেতরে ভেতরে স্বপ্নদ্রষ্টার প্রেম বা দাম্পত্য সম্পর্কে ফাটল ধরেছে। স্বপ্নে যদি চাঁদের গায়ে অন্ধকার ছোপ বা এব্রু থেব্রু বিশ্রী দাগ দেখতে পান, তাহলে স্বপ্নদ্রষ্টার সামনে বড় কোনো বিপদ অপেক্ষা করছে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভবিষ্যতে ভিন্ন কোনো ভিডিও নিয়ে, ভিন্ন কোনো বিষয় নিয়ে অথবা একই বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন।